বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসন্ন দু হাজার একুশের অসম বিধানসভা নির্বাচনে দল চাইলেও আমার চাইনা মিয়া বোট আবারও বললেন রাজ্যর প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত আসন্ন আগামী বিধানসভা নির্বাচনে বড়োল্যান্ডের বারোটি আসনে জিতবে মহাজোট দাবি হাগ্রামা মহিলারের আগামী বিধানসভা নির্বাচনে বদরপুরে সিদ্ধাক্কে প্রার্থী করার সম্ভাবনা বিরূপ প্রতিক্রিয়া কংগ্রেস কর্মীদের আগামী অসম বিধানসভা নির্বাচনে কোভিড প্রটোকল অনুযায়ী কর্মীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক আগামী বিধানসভা নির্বাচনে ইউডিএফকে বাদ দিলে মহাজুটে সামিল হবে রাইজর দল বললেন অখিল গগৈ বলার বিধায়কের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ নালিশ গেল প্রধানমন্ত্রীর কাছে কিশোরনাথকে টিকিট না দেওয়ার দাবি মানব কল্যাণ সংঘের আগামী বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াইয়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে উত্তর করিমগঞ্জ ইউডিএফের আশা ছেড়ে রাইজর দলে যোগদান করলেন পারুল চৌধুরী এবারের অসম বিধানসভা নির্বাচনে নির্বাচনী প্রচারে অসমের আকাশে উড়বে চোদ্দটি হেলিকপ্টার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অসমে মুখ খোলার সাহস নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম বিধানসভা নির্বাচনের আগে অসমে এসে বললেন তনয়া প্রিয়াঙ্কা গান্ধী আগামী অসম বিধানসভা নির্বাচনের তৎপরতা তুঙ্গে অসমে প্রচারে আসছেন বহুরতি মহারতি বিজেপির পালে হাওয়া তুলবেন রাজনাথ সীতারমন নীতিন গলকারী রবিশঙ্কর তৎপরতা কংগ্রেসেরও উন্নয়নে ব্যর্থ হয়ে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে বুট বৈতরণী পার হতে চাইছে বিজেপি বললেন রাতাবালির প্রাক্তন বিধায়ক শম্ভু সিংমালা মালা আসন্ন দু হাজার অসম বিধানসভা নির্বাচনে অস্তিত্ব রক্ষায় একজোট হওয়ার ডাক বৃহত্তর অসম বাঙালি উন্নয়ন সমিতির এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসন্ন দু হাজার একুশের অসম বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে কংগ্রেসকে উদ্ধার করতে অসমে আসা সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মতে প্রিয়াঙ্কা গান্ধীর অস্তিত্ব রক্ষার লড়াই বাংলাদেশে হবে সংবাদ মাধ্যমের সামনে হিমন্ত বিশ্ব বলেন বদরুদ্দিন আজমলকে নিয়ে কংগ্রেস অস্তিত্ব রক্ষার যে স্বপ্ন দেখছে তা নিশ্চিতভাবে সফল হবে কারণ এটা অসমের অস্তিত্ব রক্ষার স্বপ্ন নয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বপ্ন প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে এই স্বপ্ন সফল করতে পারবেন প্রিয়াঙ্কা গান্ধীর সফরে চা বাগানের শ্রমিকদের মাঝে সময় কাটানো নিয়ে হিমন্ত বিশ্ব বলেন কংগ্রেস আমলে চা বাগানের শ্রমিকদের মজুরি ছিল ছিয়ানব্বই টাকা ওই টাকা দিয়ে শ্রমিকদের জীবিকা নির্বাহ করতেন আর এখন প্রিয়াঙ্কা গান্ধী চা বাগানের শ্রমিকদের গড়ে গিয়ে যে চা বাদ কেটে পারছেন তার কারণ হল বিজেপির সময় শ্রমিকদের মজুরি দুইশো টাকা বৃদ্ধি করা হয়েছে এছাড়াও চা বাগানের রাস্তাঘাট তৈরি করে দিয়েছে বিজেপি যার ফলে সহজে চা বাগানে যেতে পারছেন প্রিয়াঙ্কা গান্ধী হিমন্ত বিশ্ব এদিন আরও বলেন চাটার্ড বিমান নিয়ে অসমে এসে চা শ্রমিকদের গড়ে গিয়ে মায়াকান্না কাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী তার এই সফরকে পর্যটক ভ্রমণের সঙ্গে তুলনা করে হিমন্ত বিশ্ব ফের মিয়া বিতর্ক অব্যাহত রেখে বলেন দল চাইলেও তার মিয়া বোর্ড লাগবে না মিয়া মিউজিয়াম কবিতা মিয়া সভ্যতা ইত্যাদি সমর্থকদের বুট তার লাগবে না বলে ফের মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা করোনা ভাইরাস তথা লকডাউনে ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের সুবিধা করে দেবার উদ্দেশ্যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় অবতীর্ণ না হলেও পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগের কমিশনার সচিবের জারি করা এই নির্দেশনা অনুসারে এই শ্রেণীগুলির বার্ষিক পরীক্ষা আয়োজন বাধ্যতামূলক নয় তবে বার্ষিক পরীক্ষা আয়োজনে ইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলতি মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা আয়োজন করতে পারবে এদিকে আগামী পয়লা এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের পাঠদান আরম্ভ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে নির্দেশ পাঠানো হয়েছে শিক্ষা বিভাগের জারি করা এই নির্দেশ রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি অনুযায়ী কোনো মন্ত্রী ভোট কেন্দ্রে বা গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থী বা ভোটার হয়ে থাকলে ভোটদানের জন্য সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে যেতে পারবেন এছাড়া ভোটারদের কাছে বর্ণ বা সাম্প্রদায়িক অনুভূতির আবেদন করা যাবে না নেতা বা কর্মীদের ব্যক্তিগত জীবনের বিষয় বা জনতার কাজের সাথে যুক্ত নয় সেসব দিক নিয়ে সমালোচনা করা যাবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাসহ যে কোনো উপাসনাস্থলকে নির্বাচনী বক্তৃতা পোস্টার বা প্রচারের জন্য ব্যবহার করা যাবে না এছাড়া ভোটারদের আর্থিকভাবে বা অন্য যে কোনো উপায়ে প্ররোচিত করা যাবে না বলে কমিশন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে আসন্ন দু হাজার একুশের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে আজমলের বৈঠক শেষে মহাজুট নিয়ে অনিশ্চয়তা অনেকটা কেটে গিয়েছে উভয় দল চাইছে শীঘ্রই আসন নিয়ে রফা হোক এমর্মে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল কংগ্রেস হাইকামান্ডের হাতে আসনের একটি তালিকা তুলে দিয়েছেন ওই তালিকায় করিমগঞ্জ জেলার তিনটি আসনের দাবি জানানো হয়েছে এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ করিমগঞ্জ বদরপুর আসনের দাবি জানালেও কংগ্রেস তাদের দখলে থাকা ওই আসন ছেড়ে দেবে কি না এ নিয়ে সংশয়ে কুদ সুপ্রিমো বদরুদ্দিন আজমল এজন্যই তলিগলি করে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাশীদের আবেদনপত্র আহ্বান করা হয়েছে হাইলাকান্দি জেলার তিনটি আসন আজমলের দলের তরফে দাবি করা হয়েছে দলের এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে বদরপুর আসনের বদলে হাইলাকান্দির একটি আসন কংগ্রেসকে সেলে দেওয়া হতে পারে তবে দক্ষিণ করিমগঞ্জে মহাজোটের প্রার্থী আজিজ আহমেদ কানি হচ্ছেন এটা প্রায় এক প্রকার নিশ্চিত কংগ্রেস চাইছে সিদ্দেককে বদরপুরে পুনর্বাসন দিতে কিন্তু এতে সিদ্দেক রাজি নন তিনি প্রয়োজনে নির্দল হিসেবে লড়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কংগ্রেসের সমান্তরালে তিনি প্রতিটি জিপির প্রতিটি ওয়ার্ডের গোষ্ঠীকে নিয়ে গ্রুপ তৈরি করছেন তৈরি করেছেন নির্ধারিত ফরম্যাট প্রতিটি ঘরে ঘরে অভিযান চালিয়ে যাচ্ছেন সিদ্দেক আহমেদ তাছাড়া ইদানিং তার এককালের ঘনিষ্ঠ হেলালকাংস একাধিক কংগ্রেস নেতাকর্মীরা অঘব দলে যোগদানে অনেকটা কুণ্ঠাসা সিদ্দেক তাছাড়া মহাজুটের মনোনয়ন বঞ্চিত হলে রাজনৈতিক জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক